আজকের ভিডিওতে আমরা জানবো এখনকার ছেলেরা কি সত্যি করেই কোনো মেয়েকে তৃপ্তি করতে পারছে না বা তাদেরকে কি ঠিক করে শারীরিক সুখ দিতে পারছে না কারণ একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে এখনকার দিনে এই যে পরকিয়া করার যে ব্যাপারটা সেটা কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে বিশেষ করে মেয়েদের মধ্যে এই জিনিসটার পরিমাণ একটু অতিরিক্ত পরিমাণে বেশি এক একটা মেয়ে তোমরা দেখবে দুজন দুজন তিনজন চারজন ছেলের সাথে পর্যন্ত কি করছে না পরকিয়া করছে তাদের সাথে শারীরিক সম্পর্ক করছে বাড়িতে স্বামী থাকা সত্ত্বেও তার মানে এটাই বোঝা যে তার স্বামী নিশ্চয়ই তাকে শারীরিক সুখ দিতে পারছে না তো তার মানে কি ছেলেরা দোষী ছেলেরা কি কিচ্ছু পাচ্ছে না এখনকার দিনে কিন্তু বন্ধুরা এমনটা কিন্তু মোটেও সত্যি না কারণ এমনটা যদি সত্যি হতো তাহলে সেই মেয়েটা তিন চারজন বা পাঁচজন ছেলের সাথে কেন শারীরিক সম্পর্ক করবে তার স্বামী যদি তার সাথে শারীরিক সম্পর্ক করতে না পারে সে আর একজনের সাথে করবে ঠিক আছে হয়তো অন্য কোনো একটা তার সঙ্গী থাকতেই পারে এখানে ওখানে ঠিক আছে এমনটা অনেক আগু হতো কিন্তু এখনকার মেয়েরা কি করছে না একজনও সন্তুষ্ট হচ্ছে না তিনজন চারজন পাঁচজনের পেছনেও তারা কিন্তু চলে। যাচ্ছে তো এর পেছনে পুরোপুরি দোষ দেখো ছেলেদেরকেও দেওয়া যাবে না আবার পুরোপুরিভাবে মেয়েদেরকেও দেওয়া যাবে না কারণ একটা সময় ছিল যখন ছেলেরা কিন্তু মেয়েদেরকে তৃপ্তি দিতে পারত তখনকার দিনে কিন্তু মেয়েরা পরকীয়া করতো না বিশেষ করে তোমরা যদি খুব বেশি নয় তোমরা যদি মোটামুটি তিরিশ চল্লিশ বছর আগেকার কথাই যদি ভেবে দেখো মোবাইল ফোনে আসার আগে মোবাইল ফোন আসার আগে বা ইন্টারনেট আসার আগে তখনকার দিনে কিন্তু পরকীয়ার যে ব্যাপারটা এটা কিন্তু খুব একটা বেশি লক্ষ্য করা যেত না ঠিক আছে তোমরা যদি তোমাদের বাবার বয়সী যে সব লোকেরা আছে বা কোনো দাদুকে যদি তোমরা জিজ্ঞাসা করে দেখো এই ব্যাপারে যদি জানার চেষ্টা করো যদি তাদের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে দেখবে তারাও বলবে ব্যাপারটা যে আগেকার দিনে কিন্তু এইভাবে পরকীয়া বা এইভাবে শারীরিক সম্পর্ক কিন্তু এত বেশি পরিমাণে কিন্তু ছিল না আর তখনকার দিনে পুরুষরা কিন্তু তাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে পেরেছে ঠিক আছে সারাদিন খাটাখান্ন পরেও কিন্তু তারা কি করতো তাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে পারতো কিন্তু এখনকার দিনে মানুষের কাজ কমে গেছে শারীরিক শক্তিও অতটা খরচ করতে হচ্ছে না কিন্তু তবু তারা কী করছে না তাদের স্ত্রী স্ত্রীর সাথে ঠিক করে শারীরিক সম্পর্ক করতে পারছে না এমন কি শারীরিক সম্পর্ক করার পরেও তাদের স্ত্রীরা কিন্তু সন্তুষ্ট হচ্ছে না এর পেছনে থেকে যে বড় কারণ সেটা হচ্ছে ইন্টারনেট এবং মোবাইল ঠিক আছে কারণটা কি কারণ দেখো বেশিরভাগ ছেলেরা ছেলেদের কি দোষ হচ্ছে এখানে ইন্টারনেটের কারণে না তারা খুব অল্প বয়স থেকেই হস্তমৈতন করছে অতিরিক্ত হ্যান্ডেল মারার পরে তাদের কি হচ্ছে না লিঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে যার ফলে সে বিয়ের পর কিন্তু ঠিক করে তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারছে না উল্টো দিকে মেয়েদের সাথে কিন্তু উল্টোটাই হচ্ছে তারা কি করছে না অতিরিক্ত পরিমাণে এই যে ইন্টারনেটে যেসব বাজে ভিডিও রয়েছে পানু যেসব ভিডিও গুলো রয়েছে ঠিক আছে তোমরা বুঝতে পারছো আমি কোন ব্যাপারে বলছি তো এই ভিডিওগুলো দেখে দেখে মেয়েদের মাথার মধ্যে না শারীরিক সম্পর্কের ব্যাপারে একটা আলাদা চিন্তাধারা ঢুকে যাচ্ছে তারা কী ভাবছে না ওই ভিডিওগুলো দেখে জনি সিনস মিয়া খালিপা এদেরকে দেখে তারা কী ভাবছে না এইটাই হচ্ছে আসল শারীরিক সম্পর্ক ঠিক আছে যদি শারীরিক সম্পর্ক করতে হয় তাহলে এইভাবেই করতে হবে ঠিক আছে ঠিক যেমনটা ভিডিওর মধ্যে দেখায় কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে বা জানার চেষ্টা করলে বা যারা এখন এখন শারীরিক সম্পর্ক করে কোনো মেয়ের সাথে হোক স্ত্রীর সাথে হোক ঠিক আছে তো তারা জানবে যে ওইভাবে শারীরিক সম্পর্ক করা কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয় ওগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাক্টিং এবং এক একটা ভিডিও সারা দিন বা দুদিন ধরে কিন্তু শ্যুট করা হয় ঠিক আছে আজকে হয়তো আধ ঘন্টা করলো কালকে আবার আধা ঘন্টা করলো এইভাবে কিন্তু পুরো ভিডিওটা শ্যুট করা হয় কিন্তু মানুষের মাথার মধ্যে ওই ভিডিওগুলো দেখে কী ঢুকে গেছে না এটাই হচ্ছে আসল শারীরিক সম্পর্ক সম্পর্ক যদি করতে হয় তাহলে এইভাবেই করতে হবে কখনো দাঁড়িয়ে কখনো শুয়ে নতুন নতুন লেটেস্ট পোজে করতে হবে এবং ঘন্টার পর ঘন্টা চালিয়ে যেতে হবে এবং মেয়েদের মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা ঢুকে যাচ্ছে ঠিক আছে কিন্তু তারা যখন সত্যি করে যখন মানে আসল দুনিয়ায় যখন তারা শারীরিক সম্পর্ক করছে তার স্বামীর সাথে হোক বা তার বয়ফ্রেন্ডের সাথে এবং সেই মুহূর্তে তার বয়ফ্রেন্ড বা স্বামী যখন সেই ভিডিওর মতন করে করতে পারছে না তখন মেয়েটার মাথার মধ্যে কি ঢুকে যাচ্ছে না আমার বর পারে না বা আমার বয়ফ্রেন্ড পারে না ঠিক করে সে করতে পারে না ঠিক আছে এবং সে সেই ভিডিওর মতন করে যাতে কেউ শারীরিক সম্পর্ক করতে পারে তার সাথে তার জন্য সে কী করছে না নতুন নতুন সঙ্গীদেরকে ট্রাই করছে ঠিক আছে যার ফলে সে কিন্তু পরকীয়ায় জড়ি পড়ছে কিন্তু আসলে সত্যি করে যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও তাহলে ওইভাবে কিন্তু করা সম্ভব নয় কখনোই সম্ভব নয় ঠিক আছে ওই পুরো ভিডিওটা তোমার দু তিনটে পাটে প্রত্যেক দিন কিছুটা করে আজকে 10 মিনিট কালকে দশ মিনিট এইভাবে কিন্তু তৈরি করা হয় ঠিক আছে কিন্তু আমরা সেগুলো না জেনে না বুঝে কি করি না আমরা নিজেদের লাইফটাকে ওদের সাথে কম্পেয়ার করতে বা ওদের সাথে তুলনা করতে শুরু করি নিজেদের যৌনজীবনটাকে বিশেষ করে আর যার ফলে কিন্তু পুরুষরাও অতীপ্ত থেকে যায় বা ঠিক করে মেয়েদেরকে শারীরিক সুখ দিতে পারে না অন্যদিকে মেয়েরাও কিন্তু ঠিক করে শারীরিক সুখ নিতে জানে না বা তারা কিন্তু শারীরিক সুখ নিয়েও কিন্তু তারা কিন্তু সন্তুষ্ট হতে পারছে না ঠিক আছে তাই আমি প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়েকে এটাই অনুরোধ করব। যারা এই ভিডিওটা দেখছো শারীরিক সম্পর্কর জন্য বা শারীরিক সম্পর্কের মজা নেওয়ার জন্য পানু ভিডিও দেখার কোনো দরকার নেই ঠিক আছে যে পানু ভিডিও দেখবে সে কিন্তু ভবিষ্যতে ফাঁসবে ঠিক আছে সে কিন্তু তার মাথা কিন্তু অন্যরকমভাবে কাজ করবে মেয়েরা নিজের ইজ্জত হারাবে এই পানু ভিডিওগুলো দেখে তারা কিন্তু নিজেকে ঠিক রাখতে পারবে না আর অন্যদিকে ছেলেরা পানু ভিডিওগুলো দেখে হ্যান্ডেল মেরে মেনে নিজেদের লিঙ্গটাকে দুর্বল করে নেবে ঠিক আছে তো এই দুটো জিনিস থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে না এই পানু ভিডিও দেখা বন্ধ করতে হবে ঠিক আছে আমাদেরকে কি করতে হবে না আগেকার মতনভাবে থাকতে হবে ঠিক আছে মানে তোমার কি রকম এখানে যেটা করতে হবে ধরো আমাদের শরীর যখন শারীরিক সম্পর্ক করতে চাবে তখন আমরা শারীরিক সম্পর্ক করব অন্যথায় করব না ঠিক আছে কিন্তু এই পানু ভিডিওগুলো দেখে কি হচ্ছে ধরো আমাদের শরীর কিন্তু উত্তেজিত হয় না ঠিক আছে শরীর কিন্তু আমাদের দুর্বল কিন্তু এই পানু ভিডিওটা দেখে কি হবে না আমাদের মস্তিষ্ক উত্তেজিত হয়ে পড়বে ঠিক আছে এই শারীরিক সম্পর্কের জিনিসটা আমাদের শরীর এবং মস্তিষ্ক এই দুটো মিলেই কিন্তু আমাদের না শারীরিক সম্পর্ক যে শক্তি সেটা কিন্তু তৈরি করে কিন্তু ধরো তোমার শরীরের মধ্যে শক্তি নেই কিন্তু তোমার মস্তিষ্ক কি বলছে আরে না না কর কর কোনো অসুবিধা হবে না তো সেই সময়তেই কি হবে না তোমার শরীরটা খারাপ হয়ে যাবে এবং তোমার মস্তিষ্কের মধ্যে বিভিন্ন রকম বিখ্যাত দেখা দিতে পারে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আর মেয়েরা এখনকার অল্প বয়সী মেয়েরা এই অল্প বয়সের মধ্যেই তারা এমন এমন কাজ করে ফেলছে মাধ্যমিক পাশ করার আগেই তাদের হাতে কি হচ্ছে না ফোন চলে আসছে এবং সেই ফোনে তারা কি করছে না ওই পানু ভিডিওগুলো দেখছে এবং ওইগুলো দেখে তারা খুব অল্প বয়স থেকেই বিভিন্ন ছেলের সাথে কি করছে না শারীরিক সম্পর্ক করা শুরু করে দিচ্ছে যার ফলে ওই মেয়েটার জীবন পুরোপুরি ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অতটা খারাপভাবে কাজ করে না কিন্তু একটা মেয়ে যদি অল্প বয়সেই এই নোংরা পথে যদি চালিত হয়ে যায় তাহলে তার বাবারও সাধ্য নয় তাকে সোজা পথে ফিরিয়ে আনবে বা তাকে সে খারাপ পথ থেকে সরিয়ে একটা ভদ্র পথে নিয়ে আসবে এমনটা কিন্তু তার বাবারও সাধ্য নয় ভগবানেরও সাধ্য নয় তাই মেয়েদের ক্ষেত্রে বিশ্বাস করে আমি বলবো মেয়েদের ক্ষেত্রে কখনোই তাদের হাতে অল্প বয়সে ফোন দেওয়া উচিত নয় এবং মেয়ের যে মা রয়েছে তাদেরকেও কিন্তু কি করতে হবে না নিজের মেয়েকে কিন্তু সামলেই রাখতে হবে এখনকার দিনে তোমরা দেখবে মেয়ের মাগুলো কিন্তু অতিরিক্ত রস ঠিক আছে মেয়ের মানে সে যখন অল্প বয়সে ছিল তখন হয়তো সেই জিনিসগুলো সে করতে পায় নাই যেগুলো সে এখন তার মেয়েকে কী করছে না সেইগুলো করাতে চাইছে ঠিক আছে যেমন টিকটক के नाचा ঠিক আছে তারপরে ধরো তোমার অশ্লীল গানের সাথে নাচ করা তো এই জিনিসগুলো কি করছে না সে তার মেয়েকে করতে বাধ্য করছে এবং সে ভাবছে যে এগুলো দেখি আমি মজা নিচ্ছি বা আমার খুব আনন্দ হচ্ছে আমার মেয়ে এই ধরনের কাজ করছে কিন্তু আদৌ না মোটেও না এই জিনিসগুলো যদি তুমি করাও বা যারাই মা বাবারা দেখছে তারা যদি তাদের মেয়েকে ঠিক করে যদি প্রথম থেকে রাখতে না পারে তাহলে ভবিষ্যতে তারা দেখবে কি না তাদের মেয়ে এমন একটা পথে চালিত হবে যেখান থেকে তাকে কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না ঠিক আছে সে এমন একটা নোংরা রাস্তা ধরে নেবে ছেলেদেরকে তবু বুঝানো যায় তারা যদি কোনো খারাপ পথে চালিত হয় বা খারাপ কাজ করে ফেলে তবু তাদেরকে বুঝি সুঝি তোমরা কিন্তু সঠিক পথে নিয়ে আসতে পারবে কিন্তু মেয়েরা এমন জিনিস তারা যদি একবার খারাপ পথে চালিত হয়ে যায় কেউ তাদেরকে কিন্তু ফিরিয়ে আনতে পারবে না ঠিক আছে তাদের মস্তিষ্ক এমনই তারা এমন মানে তাদেরকে ভগবানও এসে কিন্তু বোঝাতে পারবে না আর তো তোমরা কিন্তু হামেশাই এই জিনিসগুলো দেখতে পাবে অনেক মেয়ে দেখবে তোমার বাচ্চা কাচ্চা আছে ঠিক আছে দশ বারো বছরের বাচ্চা আছে কিছু কিছু জনের তো তারও বেশি আমার আমার নিজের দেখা যেটা বলছি এবং তারপর সে কী করছে না তার স্বামীকে ছেড়ে অন্য একটা নোংরা ছেলের সাথে পালিয়ে যাচ্ছে তার অত ভালো একটা সন্তানকে ছেড়ে সে কিন্তু পালিয়ে যাচ্ছে সে ভাবছে যে আমি খুব সুখে থাকবো খুব আনন্দ থাকবো শুধুমাত্র কিসের জন্য না কিছুটা যৌন সুখের জন্য তো যাই হোক এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলবো না আশা করছি তোমরা সবই বুঝতে পারছো তো এই সবের পেছনে যেটা রয়েছে এটুকুই বলবো সেটা হচ্ছে ইন্টারনেট মোবাইল ফোন ঠিক আছে এই বিশেষ করে যারা মোবাইল ফোন ধরো কোনো দিন ব্যবহার করেনি হঠাৎ করে যখন তাদের কাছে মোবাইল ফোন আসবে না তখন দেখবে তাদের কি হবে না বিগড়িয়ে যাবে অতিরিক্ত বিগড়িয়ে যাবে বিশেষ করে এই বেশি বয়সের মহিলাগুলো যখন তারা মোবাইল ফোন ঘাঁকতে শুরু করে এবং ইন্টারনেটে নিজে নিজেই যখন ওই পানো ভিডিওগুলো বার করতে শুরু করে তখন তারা কিন্তু অতিরিক্ত বিগড়িয়ে যায় আর অতিরিক্ত ছোট মেয়ে যারা তাদের হাতে যখন মোবাইল ফোন আসে এবং তারা যদি ওই ভিডিওগুলো দেখতে শুরু করে তখন তারাও বিগড়িয়ে যায় তো যাই হোক হ্যাঁ মোবাইল ফোন দাও ইন্টারনেট দাও তোমার মেয়েকে সব কিছু করো কিন্তু তাকে ভালোভাবে প্রথম থেকে শিক্ষা দাও তাকে ভালোভাবে সব কিছু বোঝাও এবং বিশেষ করে মেয়েদের মাদেরকে কিন্তু সব থেকে বেশি সতর্ক হওয়া দরকার যাতে ভবিষ্যতে তার মেয়ে অন্যান্য দিকে না চলে যায় এবং ছেলেদের ক্ষেত্রেও বলবো ছেলেদেরকেও কিন্তু সামলিয়ে রাখা উচিত এই ইন্টারনেটের জগতে প্রত্যেকেই তবেই দেখবে সব কিছু কিন্তু ঠিক থাকবে ঠিক আছে ভবিষ্যতে তাদের সাংসারিক জীবন হোক অথবা তাদের বিবাহিত জীবন যাই হোক না কেন সব কিছুই কিন্তু তবে সুখে শান্তিতে চলতে পারবে তো বন্ধুরা আজকের মতোটাটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওতে